প্ল্যাকার্ড হাতে নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকার বাড়ির সামনে ধর্ণায় বসলেন প্রেমিক। উত্তর চব্বিশ পরগনার অশোকনগর এজি কলোনিতে এদিন হঠাৎই এক যুবক তার প্রেমিকার বাড়ির সামনে ধর্ণায় বসে পড়েন। অভিযোগ, গত দশ বছর ধরে তাদের রিলেশন, সম্প্রতি মেয়েটি তার সঙ্গে যোগাযোগ রাখে না। তাদের দুজনের ছবি নিয়ে সাজিয়ে মেয়েটির বাড়ির সামনে বসেন সেই প্রেমিক। প্রেমিকের অভিযোগ, দাদা দশ বছরের রিলেশন ছিল আমাদের, এখন ওর বাবা মানে সবকিছু দুদিক দিয়ে রাজি ছিল, এখন ওর বাবা একটা ভালো পাত্র পেয়ে হয়তো আমার সাথে রিলেশন, যেহেতু ও একটুখানি মানে টাকা পয়সার দিক দিয়ে সচ্ছল, আমি হয়তো অতটা টাকা পয়সার দিক দিয়ে সচ্ছল। আমার বাড়ি ব্যারাকপুর জাফরপুর চালবাজার পঞ্চায়েতের পেছনে। কি করেন আপনি? আমি একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করি। মেয়েটির সাথে কি করে পরিচয় আপনার? মেয়েটার সাথে পরিচয় দশ বছর আগে আমার একটা বন্ধুর ওর মানে ফেসবুক ফ্রেন্ড ছিল, তারপরে ওদের সাথে কথা বলতে বলতে তারপর থেকে। প্রেমিকের বাড়ি উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরে, মেয়েটির বাড়ি অশোকনগরের এজি কলোনিতে। মেয়েটি বা তার বাবা অবশ্য বাড়িতে ছিল না। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।